নতুন সরকার দায়িত্ব নেয়ার পর ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাই কমিশনারদের সাথে সৌজন্য বৈঠক করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠকে দেশের রাজনৈতিক অর্থনৈতিক উন্নয়ন কর্মসূচি জানানোর পাশাপাশি বিভিন্ন ইস্যুতে সরকারের অবস্থান তুলে ধরেন তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা, ব্রিটিশ হাই কমিশনার রবার্ট গিবসন ও ইইউ রাষ্ট্রদূত উইলিয়াম হানা সহ কূটনীতিকরা আবারও রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরুর তাগিদ দেন। Restart the dialogue soonest with the intent of having elections as soon as possible. All parties have responsibility to ensure the correct democratic accountability of the country. And we want to try and support that there would be dialogue as soon as possible. পরে সংবাদ সম্মেলনে বৈঠকের নানা দিক নিয়ে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। সংলাপ প্রসঙ্গে তিনি বলেন, সবার আগে সহিংসতা বন্ধ করতে হবে। বিএনপি জামাতের এই ধ্বংসাত্মক কর্মসূচিকে তারা কন্ডেম করেছেন, করেন এবং আমাদের ইলেকশন নিয়ে যে যাই বলেন না কেন এইটাতে কারোরই কোনো দ্বিমত নেই। তারা যদি জামাতকে বাদ দিয়ে আসে আলোচনায় তাহলে আমরা আলোচনার জন্য প্রস্তুত। এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, সরকারের ওপর কোনো বিদেশি চাপ নেই। মিঠুন মোস্তাফিজ, বৈশাখী নিউজ, ঢাকা।